फ्रेंड्स वेलकम टू রায়ান মার্টিন অনলাইন ক্লাস। এই করোনা অতিমারির কারণে আমরা সকলে গৃহবন্দী, কিন্তু আমাদের পড়াশোনা থেমে নেই। তাই টিম রায়ান মার্টিন তোমাদের সকলের জন্য নিয়ে এসেছে অনলাইন ক্লাস। আমি ঋতুপর্ণা চ্যাটার্জি, রায়ান মার্টিনের ফিজিক্সের একজন এডিটর, আজ তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণের কিছুটা অংশ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করব সেগুলি হলো গ্যাসের চাপ এবং আয়তন ও বয়লের সূত্র। আমরা জানি পদার্থের পাঁচটা অবস্থা, তার মধ্যে ছোটবেলায় আমরা মূলত তিনটা অবস্থার কথা বলে থাকি। সেগুলো কি কি? সেগুলো হলো কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। তোমরা নিশ্চয়ই জানো যে পদার্থের প্রত্যেকটা অণুর মধ্যে এক প্রকার আকর্ষণ বল ক্রিয়া করে, যে আকর্ষণ বলের নাম আন্তঃআণবিক আকর্ষণ বল। কঠিন পদার্থের ক্ষেত্রে এই আকর্ষণ বলের মান অত্যন্ত বেশি, তরলের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কঠিন অপেক্ষা কম কিন্তু গ্যাস অপেক্ষা বেশি, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কিন্তু প্রায় নগণ্য। আর ঠিক সেই কারণে গ্যাসের অণুগুলোর মধ্যে সবসময় ছড়িয়ে পড়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। গ্যাসের এই ধর্মকে কি বলা হয় জানো? গ্যাসের এই ধর্মকে বলা হয় প্রসারণশীলতা ধর্ম। আর এই প্রসারণশীলতা ধর্মের জন্যই গ্যাস অণুগুলোর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন কিন্তু থাকে না। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সমগ্র অংশ জুড়ে গ্যাস থাকে। গ্যাসের অণুগুলোর আকার বা আয়তন নির্দিষ্ট না থাকলেও তাদের গতিশক্তি কিন্তু থাকে, আর তারা সেই গতিশক্তির জন্য পাত্রের দেওয়ালে ক্রমাগত বল প্রয়োগ করতে থাকে, যার ফলে গ্যাসের মধ্যে এক প্রকার চাপের সৃষ্টি হয়। এখন আমরা জানি গ্যাসের চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর যে বল প্রয়োগ করে তাকেই আমরা গ্যাসের চাপ বলে থাকি। এই গ্যাসের চাপের এসআই একক হল নিউটন পার বর্গমিটার বা নিউটন পার মিটার স্কোয়ার, একে আমরা কিন্তু এক কথায় পাস্কলও বলতে পারি। আর সিজিএস পদ্ধতিতে চাপের একক হল ডাইন পার বর্গ সেন্টিমিটার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এছাড়াও আমরা অ্যাটমসফিয়ার এবং বার এককেও গ্যাসের চাপ মেপে থাকি। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, গ্যাসের চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হলো ব্যারোমিটার। গ্যাসের চাপ নিয়ে একটা আলোচনা আমরা করলাম, এরপরে আমরা দেখব যে গ্যাসের চাপ ছাড়া আর কোন কোন রাশি আমরা পরিমাপ করতে পারি। গ্যাসের চাপ ছাড়া আর যে রাশিগুলো আমরা পরিমাপ করতে পারি সেগুলো হলো গ্যাসের ভর, যাকে আমরা এম দিয়ে ডিনোট করে থাকি, গ্যাসের আয়তন, যাকে আমরা ভি দিয়ে ডিনোট করে থাকি, এবং গ্যাসের উষ্ণতা, যাকে আমরা টি দিয়ে ডিনোট করে থাকি। এখন চলো দেখে নেওয়া যাক সিজিএস এবং এসআই পদ্ধতিতে এই রাশিগুলোর একক কি কি হয়। প্রথমেই আসি ভরের কথায়। এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম। নেক্সট আসা যাক আয়তনে। এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার বা মিটার কিউব, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। এবং সিজিএস এবং এসআই উভয় পদ্ধতিতেই উষ্ণতার একক হলো কেলভিন। গ্যাসের চাপ এবং আয়তন সংক্রান্ত একটা মোটামুটি আইডিয়া আমরা পেলাম। এবার আমরা আসবো আজকে যেটা সেকেন্ড টপিক, বয়েলের সূত্রে। 1662 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাসের চাপ আর আয়তনের পরিবর্তন লক্ষ্য করে একটা সূত্র দেন, যেটা তার নাম অনুসারে নাম হয় বয়েলের সূত্র। এটা কিন্তু আমাদের গ্যাসের যত সূত্র আছে তার মধ্যে আবিষ্কৃত প্রথম সূত্র। এখন চলো দেখে নি বয়েল তার সূত্রে কি বলেছিলেন। বয়েলের সূত্র অনুসারে গ্যাসের উষ্ণতা আর ভর যদি স্থির থাকে তাহলে গ্যাসটির আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি হয় তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p। কন্ডিশন কি? তখন গ্যাসের ভর এবং উষ্ণতা অবশ্যই স্থির থাকবে। এখন আমরা ভেদের নিয়ম অনুসারে জানি যে সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়, অর্থাৎ ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p বা পিভি ইকুয়ালস টু কে, যেখানে কে হলো একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে চাপ এবং আয়তনের গুণফল কিন্তু সবসময় ধ্রুবক থাকবে বয়েলের সূত্র অনুসারে। অর্থাৎ বিভিন্ন চাপের মান যদি p1 p2 p3 এরকম হয়ে থাকে এবং আয়তনের মান v1 v2 v3 এরূপ হয়, সেক্ষেত্রে p
P1V1 equals to P2V2 equals to P3V3 and so on. অর্থাৎ যদি কোনো গ্যাসের চাপ P থেকে বৃদ্ধি করে 2P করা হয় তাহলে বয়লের সূত্র অনুসারে গ্যাসটার আয়তন কিন্তু V থেকে কমে অবশ্যই V/2 হবে এবং সেই ক্ষেত্রে তাদের চাপ ও আয়তনের গুণফল হবে 2P × V/2 দ্যাট ইজ ইকুয়ালস টু PV আবার ধরো যদি গ্যাসটার চাপ P থেকে কমিয়ে P/5 করা হয় তাহলে কিন্তু গ্যাসটার আয়তন তখন বেড়ে হবে 5V এবং সেই ক্ষেত্রেও তাদের চাপ ও আয়তনের গুণফল হবে P/5 × 5V দ্যাট ইজ ইকুয়ালস টু PV তাহলে আমরা কি দেখলাম যদি কোনো গ্যাসের উষ্ণতা আর ভর আমরা স্থির রাখি তাহলে তার চাপ আর আয়তনের মান যাই হোক না কেন তাদের গুণফল কিন্তু সবসময় ধ্রুবকই থাকছে এরপর চলো একটু লেখচিত্র নিয়ে আলোচনা করা যাক ধরো আমরা যদি চাপ P কে উল্লম্ব অক্ষ অর্থাৎ যেটা কিনা Y অক্ষ সেই বরাবর প্লেস করি এবং আয়তন V কে যদি আমরা অনুভূমিক অক্ষ অর্থাৎ X অক্ষ বরাবর রাখি রেখে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রের প্রকৃতি হয় সমপরাবৃত্তাকার তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রাফটা আবার ধরো চাপ এবং আয়তনের গুণফল যেটাকে কিনা আমরা PV বলে ডিনোট করছি সেই PV কে যদি আমরা Y অক্ষ বরাবর অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর আর চাপ P কে যদি আমরা X অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর রাখি নিয়ে লেখচিত্রটা অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রের প্রকৃতি হয় X অক্ষের সমান্তরাল একটা সরল রেখা এই লেখচিত্রটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটু খেয়াল করো বয়লের সূত্র নিয়ে আলোচনা তো আমরা করলাম এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই বয়লের সূত্রের প্রয়োগ আমরা আমাদের প্রকৃতিতে কোথায় দেখি যখন জলের তলদেশে উৎপন্ন কোনো বুদবুদ জলের উপরিতলে এসে পৌঁছায় তখন তার আয়তন কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এই ঘটনার ব্যাখ্যা আমরা খুব সহজেই বয়লের সূত্রের সাহায্যে করে ফেলতে পারি কিরকম জলের তলদেশে যে বুদবুদটা উৎপন্ন হয় সেটা কিন্তু মূলত একটা গ্যাসীয় পদার্থ জলের তলদেশে গভীরতা অনেক বেশি তাই সেখানে চাপও কিন্তু অপেক্ষাকৃত বেশি থাকে এই বুদবুদ যখন জলের তলদেশ থেকে ক্রমশ উপরিতলে এসে পৌঁছায় সেখানে কিন্তু চাপ অপেক্ষাকৃত কমতে থাকে ধীরে ধীরে এবং ঠিক সেই কারণে বয়লের সূত্র মেনেই বায়ু বুদবুদ এর আয়তনটা ক্রমশ বৃদ্ধি পায় এছাড়াও আমাদের মানব শরীরে যে ব্রিদিং সিস্টেম সেটাও কিন্তু অনেক সময় এই বয়লের সূত্র মেনেই কাজ করে থাকে এখন আমরা বয়লের সূত্র সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে একটু আলোচনা করি প্রথমেই পড়ে নিই অঙ্কটা কি আছে কি বলছে 80 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 100 সিসি উষ্ণতা স্থির থাকলে কত চাপে এর আয়তন 75 সিসি হবে তাহলে আমরা আগে দেখি যে কি কি ডেটা আমাদেরকে অঙ্কে বলে দিয়েছে প্রথমেই বলে দিয়েছে কি যে গ্যাসের প্রাথমিক চাপ P1 মানে হচ্ছে 80 মিলিমিটার গ্যাসের প্রাথমিক আয়তন V1 মানে হচ্ছে 100 সিসি গ্যাসের অন্তিম আয়তন V2 মানও বলে দেওয়া আছে 75 সিসি আর আমাদের বার করতে হবে গ্যাসের অন্তিম চাপ P2 মান কত এখানে দেখো যেহেতু অঙ্কে বলেছে উষ্ণতা স্থির তার মানে কিন্তু এখানে অবশ্যই বয়লের সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে বয়লের সূত্র থেকে আমরা কি বলতে পারি P1V1 ইকুয়ালস টু P2V2 এটা আমরা জানি যে হয় আমাকে এখানে যেহেতু P2 মান বার করতে হবে তাই আমরা লিখতে পারি P2 সমান P1V1/V2 এবার আমরা সকলের মান যদি বসাই তাহলে কত হচ্ছে 80 × 100/75 এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 106.67 মিলিমিটার অর্থাৎ আমাদের অন্তিম চাপ হচ্ছে 106.67 মিলিমিটার এরপরে চলো আরেকটা অঙ্ক দেখি এই অঙ্কটা কি বলেছে একটু পড়ি আমরা বলেছে নির্দিষ্ট উষ্ণতায় এবং 40 মিলিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 12.3 লিটার ওই একই উষ্ণতায় গ্যাসটির চাপ বৃদ্ধি করে 60 মিলিমিটার পারস্তম্ভের চাপ করা হলো তাহলে গ্যাসটির অন্তিম আয়তন কত হবে তাহলে চলো এবার এখানেও আমরা দেখি যে কি কি ডেটা আমাদেরকে অঙ্কে শুরুতে বলে দিয়েছে প্রথমেই বলে দিয়েছে যে গ্যাসটার প্রাথমিক চাপ ছিল 40 মিলিমিটার পারস্তম্ভের চাপ গ্যাসটার অন্তিম চাপ বাড়িয়ে আমরা কত করেছি P2 সেটার মান হয়েছে 60 মিলিমিটার পারস্তম্ভের চাপ গ্যাসের প্রাথমিক আয়তন বলে দেওয়া ছিল 12.3 লিটার আর আমাদের বার করতে হবে গ্যাসটার অন্তিম আয়তন V2 মান কত হবে
এক্ষেত্রেও যেহেতু বলে দেওয়া আছে নির্দিষ্ট উষ্ণতায়, তাই এখানেও আমরা বয়েলের সূত্রই প্রয়োগ করব। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি P1V1 সমান P2V2। এখানে আমাদের বার করতে হবে V2-র মান, তাই আমরা লিখলাম V2 সমান P1V1/P2, অর্থাৎ 40। P1 এর মান বসালাম, V1 এর মান লিখলাম 12.3 আর P2-র মান লিখলাম 60। বসে ক্যালকুলেট করে আমরা পেলাম 8.2 লিটার, অর্থাৎ গ্যাসটির আয়তন হবে 8.2 লিটার। তোমাদের জন্য আরও দুটি অঙ্ক আমি দিলাম, তোমরা এগুলো বাড়িতে অবশ্যই চেষ্টা করো। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারেরই বাকি আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব। নমস্কার।